চলাফেরার পথে ওজন করে বেচা কিনা করি কি করি না? কেউ সই বেচে, কেউ আলু বেচে, কেউ তরকারি বেচা কিনা করে। ওজন করে যখন দেয়, দেওয়ার সময় একটা কম দিয়া পরে দিয়া একটা বাড়ায় দিয়া কইনে দিলাম, বাড়ি তিনিয়া বেড়া বেড়ার মাল মাপ দিয়া দেখে সমান সমান 1 কেজি। দরকার নাই বেশি দেওয়ার, দরকার নাই কম দেওয়ার, দাম যত অত দিয়া সমান সমান দিবেন। যদি বলে একটা বাড়াইয়া দেন, বলে কমও দিতে পারবো না বাড়াইয়াও দিতে পারবো না, সমান সমান দিলাম, দরকার আছে। এবার আসেন মাহফিলে, বলেন বাজারে, বলেন জালমুড়িওয়ালা, চানাচুরওয়ালা, বাদামওয়ালা আসে কি আসে না? বাজান 5 টাকার মুড়ি দেন, মুড়ি দেন বইলা 5 টাকার মুড়ির কথা বইলা এক মুঠ মুড়ি লইয়া চাবানো শুরু করলেন, 10 টাকার বাদাম দেন, বাদামের কথা বইলে একটা একটা করে 10 জন 5 জন গেলেন 10 টাকার বাদামের জন্য, 2টা করে বাদাম নিলে 10টা বাদাম নেওয়া হয়, এমন হয় কি হয় না? এ মুসলমান আরো কত সুন্দর কৌশল, সুকৌশলে বাদাম খায়। খাওয়ার পরে কয়, ভাই দাবি রাখছেন নি কোনো? আপনি তো বাদাম নিলে ভাঙ্গে হাতে লিয়া মুখে দিবেন, এমন টাইমে বেটার দিকে দাবি রাখছেন নি? ওমা বেটা তো শর্মেই কইব না, কোনো দাবি নাই। এ বিবেকবানের ফলাফান, তোরার বাপ মার তো বিবেকের অভাব নাই, এ মুরব্বী বাবারা আপনাদের তো আকলের অভাব নাই, এ পর্দার আড়ালের মা বোনেরা আপনাদের তো বিবেকের অভাব নেই, আপনারা সালাক নবীর সালাক উম্মত। কেমনে গো মানুষের 10 টাকার বাদামের জন্য যে 2টা বাদাম খেয়ালান, এটা হইলো বান্দার হক, বান্দার হক। এ হক কোনোদিন নষ্ট করা যাবে না, এ হক কোনোদিন নষ্ট করা যাবে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানি ওয়াইয়াবক ওয়াজহ রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে। রব্বিকা, যিনি তোমাদের রব, যিনি তোমাদের খোদা, উনার কোনো ধ্বংস নাই। জুল জালালি ওয়াল ইকরাম, কারণ উনি সম্মানিত, উনি মহিমান্বিত, এই জন্য উনার কোনো ধ্বংস নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে জানাইয়া দেয়, ওই কিয়ামতে ভয় করো, আসমানে তারানি তোমার মাথা দিয়া দুইকা পেট দিয়া ছেদ্র কইরা তোমার হাত উজুরি গুলা বাইর কইরা ফেলবো। আরে তোমার দামি দামি ঘর, দামি বিল্ডিং গুলা কেমনে আহা আকাশের দিকে উড়বো? তুমি বান্দা তো চিন্তা করেও পারো না। খোদার কসম, ওই কেয়ামত যদি দেখো, তোমার দুনিয়া এবং আখেরাত সব অন্ধকার হইয়া যাইব। মুসলমান, এই কেয়ামত হইলে আল্লাহর কাছে কিতা জবাব দিবা? একটাবার চিন্তা করো, আল্লাহ কোরআনুল কারিমে কয়, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও বান্দা শোনো শোনো শোনো, যখন জমিন থর থর করে কাঁপতে থাকবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনের মধ্যে যত বোঝা থাকবে সে তার সব বোঝাগুলা বাহির করে দিবে, ওয়া ক্বালাল ইনসানু মালাহা। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কোরআন বলে, মানুষ তখন বলবো, এ জমিনের কি হইছে? মানুষের জমিন যে কাইরা নিতাছো, জমিন যে বাড়াইতাছো, দখল করতাছো, ওই জমিনগুলা বুকের উপরে এমন ভাবে চাপ দিব, জিব্বা বাহির হইয়া যাইব, আর জমিন তোমার কইব, জালেম জালেম জালেম, তোমার ফুতে তোমার দিকে ছায়া ছায়া কানব, কিরে আব্বা বুঝি আমরা হারাম খাবাইছে? ডাক দে কইবা, ফুত আমারে বাসারে, ফুতে কইবা আব্বা আপনার দায়িত্ব আছিল আমার খাবানের, হালাল খাবাইছেন না হারাম খাবাইছেন আমার দেখার বিষয় না, আমি খাইছি আপনি খাওয়াইছেন, আপনি হারাম খাবাইলেন কি লেগা, আপনার কষ্ট আপনি সহ্য করেন, কি হইব? সুদে টাকা লাগে বউ ফোলা ফাইন
ফাইন্ডে বালা রাখলে কি কইব ফরের মাফে কম দিয়া বুফলা ফাইন্ডে বালা রাখলে কি কইব মানুষের সম্পদ দখল কইরা বুফলা ফাইন্ডে বালা রাখলে কবরের শাস্তি তোমার বউনিত না জমিন তোমার ডাক দিয়া কইব কি হইছে জমিনদার আমার বুকের উপরে দি মাটি দি তুলা দিছে আমি বড় কষ্ট পাই ওয়া কালাল ইনসানু মালাহা জমিন বলবো কি হইছে এটার কি হইছে এটা কেন এমন করে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা ওই দিন সে তার সব সংবাদগুলো বর্ণনা করবে জমিনের উপরে থাইকা এ ফাও দিয়ে হাইটটা কোন কোন গুনাহি করছো জমিন সব ওই সময় সাক্ষী দিব সব কইয়া দিব সব প্রকাশ কইরা দিব শুধু তাই নয় বি আন্না রাব্বাকা আওহালাহা এই জন্য আপনার প্রতিপালক আদেশ পাঠাইব আল্লাহ খবর পাঠাইব কি জানো আল্লাহ খবর পাঠায় কইব ইয়া উমা ইযিয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম আল্লাহ খবর পাঠাইব এই খবরটার মাধ্যমে আমরার বুক কাঁপবো আমরার হাত কাঁপবো আমরার শরীর অসার হইয়া খবর পাঠায় কইব এ দুনিয়ার সব মানুষ তার প্রভুর দিকে প্রত্যাবর্তন করবে ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস মানুষগুলা প্রত্যাবর্তন করবে তাদের প্রভুর দিকে শুধু তাই নয় আস্তাতাল লিউরাউ আমালাহুম ও দুনিয়ার মানুষ তাদের কৃতকর্মগুলো আল্লাহর সামনে দেখানো হবে আপনি যে গোপনে গুনাহ করছেন মনে করছেন আপনার ফুতে দেখছেন না আপনার মা দেখছে না বাপে দেখছে না আল্লাহর কোরআন কয় যা করছো জিফুত বাপ মা সন্তান বন্ধু বান্ধব সবাই হাশরের ময়দানে থাকবে আর আল্লাহ কইয়া দিতাছে থাকার পরে লিউরাউ আমালাহুম তোমার সব আমলগুলা তারারে দেখানো হইব এবার আল্লাহ কয় শুধু দেখানো হইতো না ও দুনিয়ার মানুষ শোনো ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাইয়ার যদি তুমি বিন্দু পরিমাণ অনুপরিমাণ কোনো ভালা কাজ করো এ ভালা কাজটা তোমার দেখানো হবে ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ার যদি একটা ছোট ভুলও করো বিন্দু পরিমাণ অন্যায় করো এগুলো তোমার দেখানো হবে জানতে চাই মুসলমান আমরা লুকাইয়া গুনাহ করি আর ভালাভাবে করি সব জানে একজন জোরে কইেন জোরে বলেন কি আল্লাহ যে আমরা এগুলা দেখে ওই আল্লাহর দেখটা বার কইলেন না আল্লাহ আপনি কি আমরারে মাফ করতেন না আল্লাহ আপনি কি আমরারে মাফ করতেন না আল্লাহ কয় গুনাহ করছো অন্যায় করছো তোমারে আমি কেমনে মাফ করতাম বুড়া হইয়া গেছো মসজিদের ইমাম সাহেব মসজিদে কত ওয়াজ করছে মানুষের সম্পদ খায়ও না দোয়ানে বইয়া বইয়া কিলিকবাজি কইরো না একজনের মায়ের নামে আরেকজনের বদনাম দি কইও না এবেডার ফলে এবেডার মায়া কি করছে এগুলা কইও না কত কইছি ইমাম সাহেব মুনাফিকি করতা না তুমি যে করছো মুসলমান জাহান্নামের তো ভয় করলা না একজন মুসলমান অন্য মুসলমানের বিরুদ্ধে বলা কত যে বেয়াদুবি কত যে অন্যায় তুমি তো জানো না যদি জানতা কত শাস্তি আল্লাহ তোমারে দিব তাইলে তুমি তো কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে খারাপভাবে থাকতা না এই জন্য বাবারা এই যে আমরা গুনাহি করতাছি এই যে খারাপ পথে চলতাছি এগুলার কারণে আমরা একটা ঠিকানা আছে সেটার নাম জাহান্নাম সেটার নাম হলো দোজক কথা কোন ঠিক না বেঠি মাসেক বলে ওরে দিবে তোরে দোজকের আগুনে নিরন জনে দিবে তোরে দোজকের আগুনে বলেন দিবে তোরে গুনে নিরন জনে দিবে তোরে দোজক আমরা যে অন্যায়ের কারণে গুনার কারণে দোজকে দিব কথাটা কি মিশাও কি মিশা আপনাদের কন্যা মুখে দিয়া একটু জোরে বলেন ওরে দিবে তোরে দোজকের আগুনে নিরন জনে দিবে তোরে দোজকের আগুনে বলেন দিবে তোরে দোজকের আগুনে নিরন জনে দিবে তোরে দোজকের ও তো শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার শোনে শিশু থেকে যৌবন যখন আসছে
তাগড়া যুবক শরীরে শক্তি বেশি কোন মুরব্বি যদি বলে এ বেটা এই কাজটা করিস না এটা অন্যায় তে গেঙ্গরি মেরে কো আপনি কি আমারতে বেশি বুঝেন কথা বুঝেন না কেন ঠিক না বেঠে নাশেক বলে ও তো শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল কেউ নাহি পারে তোমার শোনে হাইরে কেউ নাহি পারে তোমার শোনে ওরে চল্লিশ বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কারে চল্লিশ বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কারে আসাইলে ঘুরবে পিছনে পিছনে হাইরে জম ঘুরিবে পিছনে পিছনে নিরন জনে দিবে তোড়ে দোষকে রাগুনে বলেন দিবে তোড়ে গুনে নিরন জনে দিবে তোড়ে দোষকে রাগুনে হায় হায় বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি বয়স যখন কমে যাব বয়স কি বাড়ে না কমেও কমে এজন্য বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে হাই রে কিছু কিছু কম শুনবি তুই কানে ওরে বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় বল কমিবে হাতে পায় পেশারে মাথা ঘুরায় ছোট অক্ষর দেখিবি না নয়নে বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে নিরন জনে দিবে তোড়ে দোজকে রাগুনে বলেন দিবে তোড়ে দোজক গুনে নিরন জনে দিবে তোড়ে দোজক ও তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিনই মনে মুসলমান নবীর কথা পড়বে সেদিনই মনে নবীজি কইছে গুনা কইরো না তুমি গুনা করতেছ নবী কইছে নামাজ ছাড়ো না তুমি নামাজ ছাড়তেছ নবী কইছে মানুষের সম্পদ খায়ও না তুমি খাইতাছ নবী কইছে সুদ খায়ও না তুমি খাইতাছ এই জন্য আশেক বলে এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিনই মনে হাই রে নবীর কথা পড়বে সেদিনই মনে ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা চিরদিন তুই থাকবি না ভুবনে নিরন জনে দিবে তোড়ে দোষকে রাগুনে বলেন দিবে তোড়ে গুনে নিরন জনে দিবে তোড়ে দোজকেরা মুসলমান এই জন্য সবার কদমে হাত দিয়া বলি পরের সম্পদ খাওয়া যাবে না কেয়ামতের আলামতকে ভয় করা লাগবে নবী বলে উম্মত আমার শুনে নাও যখন তোমরা কবরে যাইবা ওই কবরে যাওয়ার পর বড় কষ্ট পাইবা বড় কষ্ট পাইবা বড় কষ্ট পাইবা নবী যে আমরা কষ্ট পাইতে চাই না আমার নবী বলে উম্মত কষ্ট যদি না পাইতে চাও স্মরণ করো ওই দিনের কথা ইয়া রাসূল আল্লাহ কোন দিনের কথা যেই দিন আমি নবী রূহ মুবারক আজরাইল নেওয়ার জন্য আসছে আজরাইল আমার ঘরের দরজায় আগে ঢুকে নাই আমারে মাহফিল কমিটি বলছে কারবালার ওয়াজ করবার লাগা ওয়াজের ময়দান দেখা বুঝলাম কারবালার ওয়াজ করার মতো পরিস্থিতি এই জায়গায় নাই এই জায়গায় যে ওয়াজ করলে আপনাদের ভালো লাগবে ওই ওয়াজটা করার চেষ্টাটা করতাছি অসুবিধা হইব আপনারা